আজ ইয়াশা রোশনির বিয়ের উপলক্ষে বাসায় পার্টি রাখা হয়েছে। সেখানে যে যার মতো এনজয় করছে, কিন্তু ইয়াশের চোখ রোশনির দিকেই আটকে আছে। কালো সিল্কের শাড়ি, যার চিকন পাড়টাও কালো কিন্তু অনেক শাইনি, সাথে হাই নেক এবং ফুল স্লিভস ওয়ালা ব্লাউজ, হালকা পার্টি মেকআপ, কানে ব্ল্যাক স্টোনের লং ইয়াররিং, আর গলায় জাস্ট নর্মাল একটা পেন্ডেন্ট যা সবসময় রোশনির গলায় থাকে, আর কোমর পর্যন্ত স্ট্রেট চুলগুলো সাইডে সিঁথি দিয়ে ছেড়ে রাখা। এই সিম্পল লোকেও ইয়াশের কাছে রোশনিকে অপসরি লাগছে, কিন্তু ইয়াশকেও আজ অনেক সুন্দর লাগছে। ফুল ব্ল্যাক স্যুট, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, চুলগুলো স্পাইক করা, আর কানে একটা ব্লুটুথ, আর বেসরম চিমড়িগুলা মাসুম ইয়াশটারে চোখ দিয়ে গিল্লা খাইতেছে। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হলো নিশা আর নেহা। ওরা দুজন দেখতে এমনিতেও অনেক সুন্দর, কিন্তু আজ একটু বেশি সুন্দর লাগছে। রাফি তো ওকে হা করে দেখছে। নেহা সে কখন থেকে ইয়াশকে নিজের দিকে আকর্ষিত করতে চাচ্ছে, কিন্তু ইয়াশ রোশনিকে দেখতে ব্যস্ত। ইয়াশ গিয়ে রোশনির পাশে দাঁড়ালো। রোশনি ওকে দেখেও ইগনোর করলো, যা দেখে ইয়াশ রেগে যায় আর পেছন থেকে রোশনির কোমরে হাত দিয়ে চেপে ধরে। রোশনি, কি করছেন আপনি? ইয়াশ, এবার বুঝবে আমাকে ইগনোর করার ফল। রোশনি, প্লিজ আপনার হাতটা বের করুন, সবাই দেখছে। ইয়াশ, আমাকে বোকা বানানোর চেষ্টা করো না, কেউ দেখছে না। রোশনি, আপনি? তখনই সেখানে নেহা, নেহার কিছু ফ্রেন্ডস এসে উপস্থিত হয়। নেহা, হে গাইস। ইয়াশ, তোমার কি কোনো ইম্পর্টেন্ট কথা আছে? নেহা, এত রুডলি বিহেভ করার কি আছে মিস্টার চার্ম? রোশনি, মিস্টার চার্ম না, মিস্টার ডেভিল, বিড়বিড় করে বলল। কিন্তু ইয়াশ রোশনির কথা স্পষ্ট শুনতে পেল, তাই ওকে চোখ রাঙিয়ে চুপ থাকতে বলল। ইয়াশ, তো নেহা, তুমি যেন কি বলছিলে? নেহা, হ্যাঁ, সো মিট মাই ফ্রেন্ডস রেবেকা, লীনা আর রনিত। লীনা রোশনির দিকে হাত বাড়ালো শেক করার জন্য, রোশনিও হাত মিলিয়ে নিল। কিন্তু রেবেকা নেহার পাশে ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, রোশনি ওর দিকে তাকালো না। এবার রনিতও শেক করার জন্য রোশনির দিকে হাত বাড়ালো, কিন্তু রোশনি ওর হাত ধরার আগেই ইয়াশ রনিতের হাতটা ধরে নেয়। ইয়াশ মিথ্যে হাসি দিয়ে বলল, নাইস টু মিট ইউ। রনিত, নাইস টু মিট ইউ টু। ইয়াশের হাত ধরায় রনিত খেপে যায়, কিন্তু তারপরও নিজের মুখে ডামি স্মাইল বজায় রাখে। ওদের সাথে কিছুক্ষণ কথা বলে ইয়াশ রোশনিকে নিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। রোশনি আর ইয়াশ দাঁড়িয়ে ছিল, তখন ইয়াশের চোখ যায় নেহার ওপর। ও শাড়ি পরেছে, রেড কালার, চিকন স্লিভের গোল্ডেন ব্লাউজ, আর শাড়িটা একদম পাতলা হওয়ায় পুরো পেট দেখা যাচ্ছে। ওকে দেখে ইয়াশ মুখ ছিটকে নিল। নেহাকেও ছোট থেকেই পছন্দ করে না। তারপর রোশনির দিকে তাকিয়েও দেখল, রোশনিও পাতলা সিল্কের শাড়ি পরেছে, কিন্তু সেফটি পিন দিয়ে নিজেকে পুরো প্যাক করে রেখেছে। তার উপর কোমর পর্যন্ত ফুল হাতাওয়ালা ব্লাউজ তো আছেই, এর জন্যই তোমাকে নিজের ওয়াইফ হিসেবে চুজ করেছি, মনে মনে বলল। ইয়াশ এসব ভাবছিল, তখনই ওকে একজন লোক ডাক দিল। ইয়াশ, সুইট হার্ট, আমি এখনই আসছি, সে পর্যন্ত তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে। রোশনি মনে মনে বলল, আমি আবার কই যাব। ইয়াশ ওই লোকটার কাছে গেল, আর রোশনি এদিকে একা একা দাঁড়িয়ে ছিল, তখনই ওখানে রনিত আসে। এখানে একা দাঁড়িয়ে কি করছো? রোশনি বিড়বিড় করে বলল, আমার নানির বিয়া লাগছে, তাই নাচতেছে, আয় তুইও জয়েন কর। রনিত, কিছু বললে? রোশনি, না না কিছু না। বেশ কিছুক্ষণ হলো রনিত রোশনির সাথে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু রোশনির ওর মতলব একদমই ভালো ঠেকছে না। রোশনি বুঝতে পারছে যে রনিত একটা সুযোগ খুঁজছে ওকে টাচ করার জন্য। রোশনির এবার ভয় হচ্ছে, না রনিতের জন্য নয়, বরং নিজের জন্য, কজ কখন জানি ও রনিতকে মেরেই বসে, শুধু পার্টিটা নষ্ট হয়ে যাবে বলে কিছু বলতে পারছে না। রনিত এখন রোশনির দিকে এগোতে শুরু করছে। রোশনির খুব আনইজি ফিল হচ্ছে। রনিত আস্তে আস্তে রোশনির কোমরের দিকে হাত বাড়াতে শুরু করলো। এদিকে রোশনি ঘামতেই শুরু করে দিয়েছে। রোশনি, দেখুন রনিত, পিছে সরুন। রনিত যেই না রোশনিকে ধরতে যাবে, তার আগেই ইয়াশ সেখানে এসে পড়ে, আর রনিতকে রোশনির এতটা কাছে দেখেও প্রচণ্ড রেগে যায়, কারণ ইয়াশ বুঝতে পারছে যে রনিত রোশনির সাথে অসভ্যতামি করছে, যার জন্য এমন খিঁচে দাঁড়িয়ে আছে। ইয়াশ আর বেশি এদিক ওদিক না ভেবে ডাইরেক্ট গিয়ে রনিতের গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। হঠাৎ এমন কিছু ঘটে যাবে তা যেন কারোরই কাম্য ছিল না।
ইয়াশ রাগে থরথর করে কাঁপছে। ইয়াশ রনির কলার ধরে ঝাঁকিয়ে বলল, অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি আমার বউয়ের পিছন পিছন ঘুরঘুর করছিস। আমাদের এখানে গেস্ট হিসেবে এসেছিস তাই চুপ করেছিলাম, কিন্তু এবার তো লিমিটই ক্রস করে ফেলেছিস। কত বড় সাহস আমার বউয়ের গায়ে হাত দিস, তোকে তো বলেই ইয়াশ রনিতকে মারতে শুরু করে। এটা দেখে রাফি তাড়াতাড়ি গিয়ে ইয়াশকে কোনো রকম আটকালো, আর নেহা গিয়ে রনিতকে ধরল। রাফি, ভাই প্লিজ মাথা ঠান্ডা করো। রনিত, নেহা তুমি কি আমাকে এখানে ইনসাল্ট করার জন্য নিয়ে এসেছিলে? রনিতের কথাগুলো শুনে ইয়াশ আরও খেপে গেল। ও আবার রনিতকে মারতে গেল, কিন্তু তার আগেই সবাইকে অবাক করে দিয়ে নেহাই উল্টো রনিতকে থাপ্পড় মেরে বসল। নেহা, তুমি নিশ্চয়ই এমন কিছু করেছো যার জন্য ইয়াশ তোমাকে মেরেছে? ও তো আর পাগল না যে শুধু শুধু তোমাকে মারবে। রনিত, নেহা নেহা আমার তোমার সাথে কথা বলার আর কোনো ইচ্ছে নেই, এখনই এখান থেকে বেরিয়ে যাও। রনিত, কিন্তু নেহা, আই সেইড গেট আউট। রনিত আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না, এবার ইয়াশ রোশনির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল। রোশনি কিছু বুঝে ওঠার আগেই ইয়াশ ওর হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল, তারপরে ভিতর থেকে দরজাটা লক করে দিল। রোশনি, কি করছেন, হাত ছাড়ুন আমার লাগছে। ইয়াশ, লাগুক, রাস্তায় তো একসাথে চার পাঁচটা ছেলেকে মারতে পারো, তাহলে আজ কি হলো? নাকি ওকে ভালো লেগেছিল? ইয়াশের কথা শুনে রোশনি আর চুপ থাকতে পারল না, রোশনি ইয়াশকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিল। তারপর একটা তাচ্ছিল্যের সুরে বলল, দেখো তো কথাগুলো বলছে কে, আপনি কাকে কি বলছেন? হ্যাঁ, আপনি তো নিজেই একজন ধর্ষক, সো আপনার মুখে না এসব কথা মানায় না। রোশনির কথায় ইয়াশ অবাক হয়ে তাকিয়ে আছে। রোশনি, কি হলো, অবাক হচ্ছেন কেন? ভুল তো কিছু বলিনি, কারো ইচ্ছার বিরোধী গিয়ে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার নামই তো ধর্ষণ। আর ওই দিন সাহের ভাইয়ের পার্টিতে যদি আমার আগে থেকে সবটা জানা না থাকতো, তাহলে তো আজ আমি ধর্ষিতাই থাকতাম। ইয়াশ, দেখো তুমি শুধু সেইটুকুনি দেখেছো যতটুকুন তোমাকে দেখানো হয়েছে, যেটা তোমার দেখা উচিত সেটা কিন্তু তুমি দেখছো না। রোশনি, সেটাই তো, আপনি আমাকে যতটুকু দেখতে চেয়েছেন আমি ঠিক ততটুকুই দেখেছিলাম, কিন্তু যা অ্যাকচুয়ালি দেখা উচিত ছিল সেটা দেখিনি। ইয়াশ, সব কিছু না জেনে কথা বলো না। রোশনি, আমার আর জানার কিচ্ছু বাকি নেই, আমি শুধু এইটুকুই জানি যে আমার বিশ্বাস নিয়ে খেলতে চেয়েছিলেন আপনি, আমার অনুভূতিগুলোকে নিয়ে খেলতে চেয়েছিলেন। আর কি যেন বললেন, রনিককে মারার কথা, তাই তো? বলেই রোশনি হুঙ্কার দিয়ে হেসে উঠল। রোশনি ওর হাসি থামিয়ে বলল, প্লিজ আর হাসাবেন না, কি দাম এই সেলফ প্রোটেক্টিভ হওয়ার, যেখানে আমি আপনার হাত থেকে নিজেই বাঁচতে পারলাম না। ইয়াশ, দেখো রোশনি, আমি আবারও বলছি তুমি সবটা জানো না, জানলে আজ এই কথাগুলো বলতে না। রোশনি, আর কিছু জানতেও চাই না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। এই পিচ্ছি শোন, এই যে তোর হাতটা যে ধরলাম, এটা কিন্তু আর কখনোই ছাড়বো না, আর তুইও ছাড়ানোর চেষ্টা করিস না। কেন, ছাড়ানোর চেষ্টা করলে কি হবে? তুতলিয়ে বলল। চেষ্টা করলে কি হবে? হ্যাঁ, যদি হাত কখনো ছাড়ানোর চেষ্টা করিস, তাহলে তোর শরীরের একটা হাড্ডিও থাকবে না। কেন, ওলা কোথায় দাবে? আরে বুঝিস নি, মানে মেরে শরীরের সব হাড্ডি গুড্ডি গুঁড়ো করে দেব। ওর কথা শুনে বাচ্চা মেয়েটা যেন খুব ভয় পেল। পিলিত, তুমি আমাকে মেরলো না, আমি কখনো তোমার হাত তালবো না, পমিজ। সত্যি তো? বাথরুমে গেলেও তোমার হাত দলেই দাবো। ওর কথা শুনে যেন ভ্যাবাচাকা খেয়ে গেল ছেলেটা। এই না না, ওয়াশরুম বাদে এমন এমনি সবসময় আমার হাত ধরে রাখবি। মাথা নেড়ে সম্মতি দিল। তারপর পিচ্ছি মেয়েটাকে কোলে নিয়ে তারপর উঠে পড়ল বাচ্চা ছেলেটি। তুই সবসময় দুই লাইন বেশি বুঝিস কেন বলতো? মেয়েটার মাথায় গাঁটটা মেরে বলল। মেয়েটা মাথা ঘষতে ঘষতে বলল, কেন তুমি তো বলো, আমি ভুল তোললে নাকি তপ্তময় তিক করে দেবে, যেমন পেন্সিল ভুল করলে রবার তিক করে দেয়। হয়েছে, থাক আর বেশি পাকামি করতে হবে না। এরপর মেয়েটা আহ্লাদি হয়ে ছেলেটার গলা জড়িয়ে ধরে গালে চুমু খেলো। রোশনি বারান্দায় এসে চোখ বন্ধ করে এসব আওড়াচ্ছিল। সত্যি কত মধুর ছিল দিনগুলো, এখন আফসোস হচ্ছে, যদি সেদিন মামার কথা শুনে বাসায় না থেকে যেত, তাহলে রোশনি ওদের সাথে যেতে পারত, আর অ্যাক্সিডেন্টে ওইও মারা যেত। অন্তত ভালোবাসার মানুষগুলোকে ছাড়া তো বাঁচতে হতো না। এই বাচ্চাটা যেন তার মরণের থেকেও বেশি যন্ত্রণা দিচ্ছে।
ভেবেই চোখের কোণ দিয়ে আপমও নিচ্ছে পানি গড়িয়ে পড়ল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখের পানিগুলো মুছিয়ে নিল, তারপর উঠে রুমে গেল। বিছানায় বেঘরে ঘুমন্ত ইয়াসের দিকে একবার চোখ বুলিয়ে নিল। এই অবস্থায় ইয়াসকে খুব ইনোসেন্ট লাগছে, একদম বাচ্চাদের মতো। পৃথিবীর সব মায়া যেন ওর মুখে এসে ভর করেছে, কিন্তু এই লোকটা যে কারো জীবনে তুফান হিসেবে সৃষ্টি হতে পারে সেটা কারো বোঝার কায়দাই নেই এই মুখটা দেখে। রোশনি ইয়াসকে দেখায় মগ্ন, কিন্তু এখানে যে কেউ সে কখন থেকে গেটে নক করেই চলেছে সেদিকে কোনো খেয়াল নেই রোশনির। গেটে বাড়ি দেওয়ার শব্দে ইয়াসের ঘুমটা কিছুটা হালকা হয়ে এসেছে, তা দেখে রোশনি নিজের মাঝে ফিরে এলো। তখনও বুঝতে পারলো যে কেউ গেট নক করছে। রোশনি তাড়াতাড়ি গিয়ে গেটটা খুলে দিল। গেট খুলে দেখলো জ্যোৎস্না খালা দাঁড়িয়ে আছেন, ইয়াসদের বাড়ির পুরনো কাজের লোক। রোশনি, সরি গেট খুলতে একটু লেট হয়ে গেল। জ্যোৎস্না খালা, ব্যাপার না, বিয়ার প্রথম প্রথম এমন দেরি হয়ই, দাঁত খেলিয়ে বলল। ওনার কথা শুনে ইয়াসের ঘুম যা একটু হালকা হয়ে এসেছিল তা এখন পুরোপুরি ভেঙে গেল। রোশনি, তো কোনো কাজ ছিল? জ্যোৎস্না, জি, আম্মা মানে অনিমা বেগম, আপনারে আর বড় সাহেবরে ডাক্তার ছিল। রোশনি, আচ্ছা আপনি যান, আমরা আসছি। জ্যোৎস্না খালা আচ্ছা বলে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর ওরা অনিমা বেগমের রুমে গেলেন। অনিমা বেগম নিউজ পেপার পড়ছিলেন, ওদের আসতে দেখে নিউজ পেপারটা রেখে ওদেরকে বসতে বললেন। অনিমা বেগম পায়ের ওপর পা রেখে ইয়াসের দিকে তাকিয়ে আছেন, আর ইয়াস নিচের দিকে তাকিয়ে বসে আছে। অনিমা বেগম কিছু বলবেন এমন আভাস পেয়ে ইয়াস নিজেই বলা শুরু করল, দেখো মাও, আমি জানি কালকের পার্টিতে আমার করা কাণ্ডের জন্য তুমি খেপে আছো। আমার জন্য কালকের পার্টিটা স্পয়েল হয়েছে, তার জন্য আই এম সরি, বাট রনিদের সাথে করা বিহেভিয়ারের জন্য আমি একটু অনুতপ্ত নই। হি ডিজার্ভ দ্যাট। এগুলো এক নিঃশ্বাসে বলে ইয়াস নিচের দিকে তাকিয়ে রইল। ইয়াসের কথায় অনিমা বেগম হেসে দিলেন। অনিমা, আমি তার জন্য তোমাদের এখানে ডাকিনি, আর তুমি কাল যা করেছো তা একদম ঠিক করেছো। আই এম প্রাউড অফ ইউ মেরা বাচ্চা, ইয়াসের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। ইয়াস, তাহলে তুমি আমাদের কিসের জন্য ডেকেছো? অনিমা, হ্যাঁ বলে তার ব্যাগের থেকে কিছু একটা বের করলো এটা দেওয়ার জন্য। ইয়াস, প্লেন টিকেট? অনিমা, দেখো তোমাদের বিয়েতে আমি কিছু দিতে পারিনি, তাই এটাকে অ্যাজ আ গিফট হিসেবে দিলাম, সো পরশু দিনের পরের দিন তোমাদের থাইল্যান্ডের ফ্লাইট। ইয়াস, এটা একটু বেশি হয়ে গেল না? অনিমা, একদম ঝং করবে না, তিন দিন সময় আছে, এর মধ্যে সব কাজ সামলে নাও, আর তোমার বাবা আর রাফি তো আছেই, ওরা অফিসের কাজটা ঠিক দেখে নেবে। ইয়াস কিছু বলল না। অনিমা, বাবাই? ইয়াস, ওকে মম। বলেই ইয়াস আর রোশনি অনিমা বেগমের রুম থেকে বেরিয়ে আসলেন। বেরিয়েই রাফির সাথে দেখা হয়। ইয়াস, আমি তোর কাছেই যাচ্ছিলাম এখন, তুই অফি, রাফি, আমি সব সামলে নেব, ইয়াসের কথা করে নিয়ে। ইয়াস, রাফি এবার গিয়ে ইয়াসের কানের কাছে বলল, তোমার চিন্তা করার দরকার নেই, তুমি শুধু আরামসে গিয়ে হানিমুন এনজয় করো। ইয়াস, হানিমুন না, মমের কথা রাখার জন্য আমরা ঘুরতে যাচ্ছি। রাফি, সে যাই হোক, বাট এটাকে বলে একটি এক তীরসে দো নিশান। ইয়াস, তোরে তো, ইয়াস ওকে কিছু বলবে তার আগেই রাফি ফুস। রোশনি, এদের পুরো ফ্যামিলি পাগল, বিড়বিড় করে বলল। ইয়াস আর রোশনির সাথে কথা না বলে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর অনিমা বেগম এসে রান্নাঘরে গেলেন, তাকে দেখে রোশনিও তার পিছনে গেল। রোশনি, কি করছেন আন্টি? অনিমা, রান্না করছি, ইয়াস আর রাফি আমার হাতে রান্না ছাড়া খায় না। রোশনি, ও। অনিমা, আর আমাকে আন্টি নয়, মা বলে ডাকবে। রোশনি, আচ্ছা। রোশনি, আমি একটু হেল্প করি। অনিমা, তুমি রান্না করতে পারো? রোশনি, না। তখনই ওপর থেকে ইয়াসের বাবা অনিমা বেগমকে ডেকে ওঠেন। অনিমা, আচ্ছা তুমি এটা জাস্ট একটু নাড়তে থাকো তাহলেই হবে। রোশনি, আচ্ছা। রোশনির হাতে রান্না দিয়ে অনিমা বেগম উপরে চলে গেলেন। রোশনি নিজের কাজে ব্যস্ত, তখনই রান্নাঘরে নেহার আগমন ঘটে। নেহাকে দেখে বোঝাই যাচ্ছে ও রোশনিকে কিছু বলতে চাইছে, তা বুঝতে পেরেও রোশনি কিছু বলল না। নেহা এবার রোশনির অনেকটা কাছে এসে দাঁড়ালো। রোশনির এবার অস্বস্তি আর বিরক্তির দোনোটাই হচ্ছে, তাই না পেরে জিজ্ঞেস করেই নিল। রোশনি, নেহা তোমার কি কিছু লাগবে? নেহা, হ্যাঁ, মানে। নেহার কথা শেষ হওয়ার আগে রোশনি আবারও বলল, যদি কিছু লাগে তাহলে নিজ দায়িত্বে সেটা নিয়ে এখান থেকে যেতে পারো, ডামি স্মাইল দিয়ে বলল। রোশনির কথায় নেহা কিছু বলতে চেয়েও পারল না,
কারণ ও জানে এখন ওকে বলে লাভ নেই, বুঝবে না, তাই সে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর অনিমা বেগম চলে আসলো আর ওর হাত থেকে চামচটা নিয়ে নিল। টিং টং ডোরবেল বাজলো। ডোরবেলের আওয়াজ শুনে জ্যোৎস্না খালা গিয়ে গেটটা খুলে দিল। আর গেট খোলার পর দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে রোশনির চোখ চড়ক গাছ, কারণ সামনে যে আর কেউ না, নাহিদ দাঁড়িয়ে। রোশনি লক্ষ্য করলো ইয়াশোর কবজির সাইডের বোতাম লাগাতে লাগাতে নিচে আসছে। ওর ধ্যান বোতামেই ছিল, তাই নাহিদকে দেখেনি। আর রোশনির এদিকে ভয়ে কলিজার পানি শুকিয়ে যাচ্ছে।